হ্যালো বন্ধুরা, এখন বেলা 12টা বাজে। এই শুভ দুপুর থেকে শুরু করে দিলাম আমার ব্লগটা শঙ্করী ওয়ার্ল্ডে। আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু আর টমেটো সেদ্ধ হবে, আর মুসুর ডাল পেঁপে দিয়ে মুসুর ডাল, এগুলো হবে আজকে। এই যে শঙ্করী ওয়ার্ল্ডে, তাহলে সকাল দুপুর 12টা থেকে ব্লগটা শুরু করে দিল বন্ধুরা। আপনারা দেখতে থাকুন শঙ্করী কী করে। আজকে শঙ্করী কী করবে জানেন? শঙ্করী দুপুরের মেনুতে এই যে ফ্রিজ পরিষ্কার করতে নিয়েছে দুপুরবেলা, বড়া দুপুরবেলা। কারণ বন্ধুরা বেগুন ভাজাটা তুলে নি। হ্যাঁ, এই যে বন্ধুরা বেগুন ভাজা তোলা হয়ে গেছে, আর আলু আর টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আবার এসছি ফ্রিজটা পরিষ্কার করতে। যে উপর থেকে কি পড়েছে জানি না, উপর থেকে গড়িয়ে এসে পড়েছে, কতটা নোংরা বাড়েছে। এই যে একমন নোংরা বাড়েছে আমার। সময় আছে, আজকে একটু রান্না হালকা আছে। বন্ধুরা এবারে জল এসে গেছে। বন্ধুরা এখন শুভ সন্ধ্যা, শুভ দুপুর বলে আর দেখা করিনি। ফ্রিজ পরিষ্কার করে কি রান্না হয়েছে ওইটুকুনি দেখা করেছি, আর দেখা করি। এত শরীর খারাপ লাগছিল, ভাত খাইনি, কোনো রকম বাসনটা মেজে রান্নাঘরটা কোনো রকমে দেখছেন না পরিষ্কারও করা হয়নি। এ দেখছেন সব ছয়লাপ হয়ে আছে, শুয়ে পড়েছিলাম। তারপর 4টা সাড়ে 4টার সময় উঠে ভাত খেয়ে এই যে দেখুন কি অবস্থা। এখন এগুলোকে গুছাবো, ময়দায় জল দিয়ে দিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। আর এই যে আমাদের গাছের আম পাকা, গাছের লেবুগুলোকে জল দিয়ে আটকা করা হয়েছে। আর কি টিফিনে কি হয়, ময়দায় জল দেওয়া হয়ে গেছে। আবার কর্তাবাবু যাবে এখন দাঁত দেখাতে, আর এই দুটো কাপড় যাবে ধুলাই বাড়ি, জামা কাপড় গুছানো হয়ে গেছে। কালকের এই ফুলের এইটা দিয়েছিল, কালকের ভিডিওটা বন্ধুরা এখনো ছাড়া হয়নি, ছাড়া হবে, নিয়ে পড়ে আসুক। ছেলে মোবাইল ঘাঁটছে। এই যে বন্ধুরা রাতের সাদা আলুর তরকারি, আমার মেয়ে সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে। আর এই যে রুটি হয়ে গেছে, কর্তা বাজার করে নিয়ে এসছে। এখন আম, আম এখন ছাড়া হবে না, এখন দুটো আম কেটে দিয়েছি, সেই দুটো আম খাচ্ছে। এখন এই গ্যাসের এখানটা পরিষ্কার করে নেবো আমি। আম নিয়ে এসছে, আম এখন আমার বাড়ি থেকে ছাড়া হবে না। পেঁয়াজ কতটা পেঁয়াজ নিয়ে এসছে, ঝিঙেও আমার বাড়ি থেকে ছাড়া হবে না। পেঁয়াজ, ঝিঙে, এই যে ঝিঙে, সবজি এনেছে, টমেটো, ঢেঁড়স, পটল, কাঁকড়, ঝিঙে, আর আমার ছেলের কাজ হচ্ছে ফোনে ঠেঙানো। সবজি ধোয়া হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে নি। আমগুলো ফ্রিজে ভরে নিয়েছি, কর্তার আম খাওয়া হয়ে গেছে। পরিষ্কার করেছি তো, দুপুরের বেগুন ভাজা আছে, পটল ভাজা, টক দই, হ্যাঁ টক দই আছে, গন্ধরাজ লেবুর মধ্যে আছে। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এখন রাত 11টার সময়।
রেহান এখন ফোন করছে, এই যে ফোন নিয়ে ঘুরছে, এই যে ও ভিডিও করছে, দেখছেন ও ভিডিও করছে, ও ভিডিও ভিডিও করতে করতে কাত হয়ে যাচ্ছে। এখন সুইটি একটা রান্না করছে, চলুন রান্নাটা দেখবেন, চলুন। এটা করা হবে বলে আমরা করব, আমি দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করব। এই যে দুধ ফুটছে, এই যে আমটা কাটা হয়ে গেছে, দেখছেন আম থেকে আটটা বার করা গেছে। কাজু কিশমিশ দেওয়া হচ্ছে, এটা একটা জিনিস বানানো হবে, এটা আমি যখন করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। না এটা দেখে নিন আপনারা, না হালকা হালকা করে। আর এই যে বোতল আমার জল ঢালা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর কোনো রকমে পরিষ্কার হয়েছে, আবার ওই যে পরিষ্কার করা হয়েছে, আবার সুইটি হতে তারপরে সে একটু নুন দিয়ে দে না, হ্যাঁ বাসন মাজা হয়ে গেছে, যে এখানটা এরকম পড়ে থাকবে আজকে, তারপর সকালে। এখন আমি দোতারা দিয়ে নিই, তালাগুলো দিয়ে নিই, ওই যে কানে ফোন করে যাচ্ছে। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, এবার আমরা নিদ্রায় চলে যাবো। এই যে সাধনবাবুর চোখে ঘুম এসে গেছে, চারিদিকে তালা দেওয়া হয়ে গেছে, এই দরজাগুলো না বন্ধ করতে ইচ্ছা করছে না, কেন না হাওয়া আছে। আমি এখন যাচ্ছি রান্নাঘরে, মেয়ে রান্নাঘরটাকে কি করে রেখেছে দেখি। ওই দেখুন ভালো করে কাচিয়ে দেয়, এটা এখনো রয়েছে দুধটা কাটিয়ে, ওটা হয়ে গেছে, ওটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, বাচ্চা মানুষ তো পারে না, এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। ছেলে না, তাহলে বন্ধুরা চলুন। এই যে বন্ধুরা এটা পরের দিন এসছি, আবার এই যে আমের আমটাকে এখন ছাড়ানো হবে, আমটা তখন নরম ছিল তো ছাড়ানো যায়নি, এখনো ছাড়ানো যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না, এইরকম করেই ছাড়াতে হচ্ছে। ঠান্ডা ভালো হয়নি, যা ও করেছে বন্ধুরা বলুন, ও প্রথম কাটা হবে, কাটা হবে হাতে। এই যে বন্ধুরা কাটা হচ্ছে, ওর বাবা যে দিয়ে বলুন, এরা নাও রডটা কি চলে গেল বন্ধুরা, হেভি হয়েছে, এই খুব ভালো।